আমার খুব পছন্দের একটা গান। আচ্ছা কোনটা? গাই মোস্ট হিট সং, মানে আমাদেরকে বলবে না আগে যে কোন গান, শুনলেই বোঝা যাবে। সারপ্রাইজ, ঠিক আছে সারপ্রাইজ, দ্যাটস গুড। বোঝা যাচ্ছে? বাহির ভিতর ভিতর বাহির, গানটার জন্য স্পেশাল থ্যাঙ্কস হাবিব ভাই এবং সেই সাথে ফারুকি ভাই তো আছেনই। সুন্দর গানটি শোনানোর জন্য চমৎকার ভাবে একটা ফোন ওয়েট করছে। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমাদের কিউটেস আমাদের আরজে এবং উপস্থাপককে ঈদ মোবারক। হ্যালো, হ্যালো, জি একটু জোরে বলুন ভাইয়া। আচ্ছা শোনা যাচ্ছে না? জি বলুন। ঈদ মোবারক নাশিন। ঈদ মোবারক। কে অ্যাজ ইউজুয়াল সামনাসামনি থেকে বলি, আজকে একটু ফোনে বলি যে আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা কে টাইম? এটা কিন্তু খুব খারাপ, খুবই খারাপ এরকম লাইভে মানে এরকম এমবারেস করা। আমি মনে করছি না জানি কে আমাকে বলছে সুন্দর লাগছে। না না দোস্ত, বিদেশ থেকে না, দেশ থেকে ফোন করছে, তোমার তো বিদেশ থেকে ফোন করি নাই।
ফাজিল একটা মাই খাবি, কেমন আছিস? ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা আচ্ছা, ওকে বলি আমার প্রিয় দুইটা সিঙ্গারের সাথে কথা বলি। আচ্ছা বল। আচ্ছা, একজন হচ্ছেন আরিফিন রুমি, যে সবাই তো অনেক গানের রিকোয়েস্ট করে, তো আমি একটু অন্যরকম গানের রিকোয়েস্ট করি। আমি ফার্স্ট দুইজনের যে গানটা শুনে ভক্ত হয়েছিলাম, এক হচ্ছে আরিফিন রুমির মা গান, তো এটা স্পেশালি আমার মাকে ডেডিকেট করতে চাই। কি শুনতে পারবো নাকি? এটা আমরা শুরুতে শুনেছি স্যার। তাই আচ্ছা, তাহলে আরেকটা গান রিকোয়েস্ট করা যায়। কোন গানটা রিকোয়েস্ট করা যায়, কোন গানটা রিকোয়েস্ট করা যায়? আচ্ছা, রিসেন্ট যে একটা ডুয়েট গান বেরোছে সেই গানটা শুনতে চাই। আমার পছন্দ একদম এক। আমরা এখন কোন গান শুনব? আমরা এই যে একটা গান আছে না, ময়না ময়না গেয়েছেন শফিক তুহিন, তো এই গানটা আমরা এখন শুনি। ময়না ময়না বড়
দেখি তোমাকে চোখ বুঝিলে পায় আরো কাছে, ও চোখ মেলে দেখি তোমাকে চোখ বুঝিলে পায় আরো কাছে। অবশ্যই এই লিরিকটার জন্য স্পেশাল থ্যাঙ্কস শফিক তুহিন ভাই, কারণ এত সুন্দর লিরিকটা আমাকে টাচ করেছিল, এত সুন্দর সুর আসতো না। এবং এই গানটা যখন তোমরা গাইছিলে তখন মানে এতগুলো গানের মধ্যে এই গানটার সময় আমি দেখলাম যে পুরো স্টুডিও গাইছে, আমাদের ক্যামেরার যে ভাইরা আছে সবাই, সামনে যারা বসে আছে তাদেরকে আপনারা দেখছেন না দর্শক, সবাই কিন্তু গাইছিল এবং সবাই এক্সপ্রেশন দিচ্ছিল। সবাইকে থ্যাঙ্কস যারা যারা শুনছেন আমাদের জন্য, দোয়া করবেন। অসাম অসাম। ওকে একটা ফোন ওয়েট করছে। হ্যালো রুমিয়া, যতই বলো যে এর বেশি ভালোবাসা যায় না, আরো বেশি ভালোবাসতে চাই। আমি সবই তিন বলছিলাম, এটি স্বাভাবিক, এরপর আপনিই হবেন। হ্যালো ব্রুনো, তোমার মানে অসাম প্রোগ্রাম হচ্ছে, স্পেশালি আই এম গ্রেটফুল টু রুমি যে এত সুন্দর একটা টিউন করেছে। এবং এই গানটা একটা ছোট একটা ইতিহাস আছে, আমার অ্যালবামটা যখন একটা লাস্ট মোমেন্টে আমি জাস্ট রুমিকে ফোন দিলাম, রুমি তো আমার তো একটা অ্যালবাম করছি সোলো অ্যালবাম, ও তো আগাচ্ছে, ওটা আপনি না গান লিখেন মোটামুটি শুরু শুরু করেন গান গাইবেন মানে, আমার একটা শখ, আমি একটা অ্যালবাম করবো তোমাকে শুরু করতে হবে। তো এক রাত্রে আমি লিরিকটা দিলাম, ও বললো তিন ভাই আমার তো অনেক জ্বর, আমি দেখি আমি দু একদিন পরে করবো। তো হঠাৎ করে এক ঘন্টা পরে ফোন দিয়েছে জ্বর অবস্থায় 12টা থেকে, আমাকে বললো যে তুমি ভাই তুমি তো করে ফেলছি, আমি কি বলো তোমার না জ্বর, তুমি একটু পরে করতা, দু একদিন পরে রেস্ট নিয়ে করতা। তারপর জ্বর অবস্থায় আমাকে টিউনটা শোনালো, আমি তো মানে অভিভূত। এবং পরদিনই আমি গানটা ভয়েস দিয়ে গিয়েছিলাম যতদূর মনে পড়ে, এবং তারপর এই গানটা যাওয়া মাত্র সবাই শুনেছে, এটা আই এম ভেরি ব্লেসিং ফ্রম আল্লাহ তাআলা যে আমাকে ব্লেস করেছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ রুমি, এত সুন্দর সুর তো সবাই সবার মধ্যে যায় না। এবং আমার এই গানটা লিখতেও মিরাকিলি 20 মিনিটস লাগছে টোটাল গানটা লিখতে, এবং অসাধারণ কম্পোজিশন, এবং ভায়োলিন যে বাজিয়েছিল সেলিম তাকে ধন্যবাদ, অসাধারণ একটা ভায়োলিন পিস বাজিয়েছে, এবং আপনি অসাধারণ সব মিউজিশিয়ানরা প্লে করছে তাদের জন্য আমার আর তুমি ভাই একটা জিনিস ভুলে গেছেন, সেটা হচ্ছে গানটার আরেকটা নাম নাপা ছিল। নাপা, কারণ এটা জ্বর অবস্থায় ছিল তো। আচ্ছা আচ্ছা, নাপা, ওকে। কারণ এর পরবর্তীতে আবার গান করতে গেছিলাম রুমির কাছে, বলে তুমি ভাই আমার তো জিরো আসে না, বললাম তাহলে তোমার জ্বর আসতে হবে নাপা খেতে হবে। আচ্ছা আচ্ছা, এখন থেকে আমরা গান করতে গেলে একটা করে নাপা খেয়ে নিই, তাই নাকি? ওকে, থ্যাংক ইউ সো মাচ তুমি ভাই, ফোন করেছো, অনেক খুশি হয়েছি। আরেকটা ফোন ওয়েট করছে, দেখা যাক। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, নশিরা কুইদ মোবারক। ওয়ালাইকুম সালাম ঈদ মোবারক ভাই, কে বলছেন? আমি রুমি বলছিলাম শান্তিনগর থেকে। কোন রুমি? আমি ফটোগ্রাফার রুমি। আচ্ছা রুমি ভাই। জি ভাই, ফটোগ্রাফার রুমি মাসিক ভাই, ছোট ভাই। হ্যাঁ বুঝতে পারছিলাম, বাট একটু পার নিলাম আর কি। ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ ভাইয়া খুব ভালো আছি। হ্যাঁ ঈদ মোবারক। আপনি কি শুকাইছেন একটু? ওইটা সামনাসামনি দেখা যাবে বলবো না ভাই, এলি অনেক প্যারে ভাইয়া। আচ্ছা প্যারে ভাইয়া, ওকে ভাইয়া, কোনো রিকোয়েস্ট আছে আপনার? তোমার মনের ভিতর গানটার রিকোয়েস্ট আসছিল, ওটা কি এখন শোনাবে না একটু পরে? একটু পরে শুনে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কোনটা শোনাচ্ছ? আমার সোলো অ্যালবামের একটা গান, হাবিব ভাইয়ের কম্পোজিশন এবং সোহেল রহমান ভাইয়ের লেখা। Thank you.
কত সুন্দর গান ফোন ওয়েট করছে ফোন নিয়ে আসি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ঈদ মোবারক ঈদ মোবারক মহাশয় আপু আমি একজন জাবুর সাথে কথা বলতে যাচ্ছিলাম জি কথা বলুন হ্যালো হ্যালো হ্যাঁ আপু কেমন আছেন জি ভালো আছি ঈদ মোবারক রুই ভাইয়া ঈদ মোবারক ঈদ মোবারক হ্যাঁ আচ্ছা নানসি আপু আপনি কি যে খোঁজ দা সার্চের আর একদিন কোথায় ছিলেন গানটা একটু শোনাবেন কি হ্যাঁ অবশ্যই শোনাবো আইটি ফোন ওয়েট করছে হ্যালো হ্যালো নশিন আপু হ্যাঁ আপু কে বলছো আইনিক বলছিলাম আচ্ছা রুমি ভাই ঈদ মোবারক নানসি আপু ঈদ মোবারক ঈদ মোবারক রুমি ভাই আমাকে চিনছেন না চিনে কই যাই কো রোজারিদে একটা অ্যালবাম করেছি না বলা ভালোবাসা এবং টাইটেল সং ছিল এটা এবং এটাতে আমার কো আর্টিস্ট ও ও ওকে সো আমাদের একজন সিঙ্গারই ফোন করলো আচ্ছা আমি আগে জানলে টেলিফোনের ভিতরেই বলতাম যে আপনিও দুই লাইন গিয়ে শোনান আমাদেরকে অপ্রস্তুত হতো আচ্ছা এবার তো কোন গানটা গাইছো আমি আমার গত বছর একটি অ্যালবাম সলো অ্যালবাম করেছিলাম এসো না অ্যালবামটির নাম ওই অ্যালবামটার টাইটেল ট্র্যাক করছি এসো না আমার খুব পছন্দের গান এবং এটার ন্যান্সি আমার ফার্স্ট কেমিস্ট্রি আর কি ওই গানটা থেকে আচ্ছা আউ ই ছিল কিছু হ্যাঁ আউ ই দেরে দেরে না এটা কিছু একটা আচ্ছা 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 ওকে ঠিক আছে হ্যাঁ একটা হামিং ছিল ওর Mm-hmm.
নামটা লেখা দেখি, আমি আজ পর্যন্ত চেহারা দেখিনি। চেহারা দেখেছেন বিভিন্ন জায়গায়, দেখেন বিচ্ছিন্ন ভাবে দেখেছেন। আচ্ছা আচ্ছা, ছড়িয়ে ছিটিয়ে আছে। কালকে হয়তো, আজকে আবার হয়তো বিকেলে দেখা হবে আপনার মহরতে আর কি, নওশিনের মহরতে। আচ্ছা এইটা ওকে। জি ভাই কেমন আছেন? রুমি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। ডুয়েট গান তো অনেক শুনলাম, তো ডুয়েট কি অ্যালবাম আকারে আসবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ, উই আর প্ল্যানিং ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়, আমরা প্ল্যান করছি ইনশাআল্লাহ ভ্যালেন্টাইন ডে টাইম করে। বারবার শুনছি ডুয়েট আসবে আসবে, কবে আসবে ডুয়েট? আল্লাহ যেদিন চায় হয়ে যাবে ইনশাআল্লাহ। যেদিন আসবে সেই মহরতের দিন রুমি আর ন্যান্সি আমাদের সবাইকে দাওয়াত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাশিন, ভালো থাকেন, ভালো লাগছে আপনাকে। জি জি ওকে, থ্যাংক ইউ মঞ্জু ভাই। মাঝে মাঝে মঞ্জু ভাই খুব অভিমান করে, তো অভিমানে মঞ্জু ভাই নাম দিয়েছিলাম আমি তার। মনের গহীনে
নওশিন জি আমি শুনছি ভাইয়া বলেন আরেকটা ফোন ওয়েট করছে হ্যালো ওয়ালাইকুম সালাম কে বলছেন আমি কিছুক্ষণ আগে একটা ডায়লগ লিখলাম, মানুষ বড় স্বার্থপর, ভুলে যায় তার পাশে দাঁড়ানো ভাই বন্ধুর কথা। আমি মনে হয় বাংলাদেশে প্রথম ছিলাম যে গান শুনে বলেছিলাম যে এই গান ক্লিক করবে। রুমি আমি সেদিকে তোমাদের একটা অনুষ্ঠান দেখছিলাম, তুমি ছিলাম, হাবিব ছিল, বালাম ছিল, শিলা ছিল, ওখানে একটা মায়ের গান গেছিলাম। ওটা কি শুনতে পারে? আমি কিন্তু এখন রাত্রে থেকে ফিরে তোমাকে দেখছি। ওহো, আমি একদম প্রথমে গানটা করেছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, গানটা আমরা শুরুতেই শুনেছি, তারপরে আপনার রিকোয়েস্টটা যদি রাখতে পারি, আমরা যদি সময় থাকে আমরা অবশ্যই রুমিকে রিকোয়েস্ট করব। আচ্ছা রুমি নাচছে, আমরা আরেকটা ছোট ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক কোথাও যাবেন না, এখনো অনেক গান শোনার বাকি আছে। ফিরে আসছি একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেকের পর। আপনাদের
আপনাদের সবাইকে নূরজাহান আর্টিভের লাইভ স্টুডিও কনসার্টে। আর আমাদের সাথে আছে ন্যান্সি এবং সেই সাথে আছে আরফিন রুমি। আমরা এতক্ষণ ধরে ওদের অনেক অনেক সুন্দর সুন্দর রোমান্টিক রোমান্টিক গান শুনছিলাম এবং আরো শুনবো। কি শুনবো? তো আছে Thank you. I believe আপনি বাংলাদেশের সবচেয়ে বিউটিফুল লেডি। Thank you. গানের কথা কিছু বলেন। আমি আপনাকে বিয়ে করতে চাই। কি আপনি শাশুড়িকে ডেডিকেট করে যে কোনো একটা ন্যান্সি ফেভারিট গান দিতে পারবেন? আমার শাশুড়ি কে ভাই? আম্মু। আচ্ছা আবরার। This is bad আবরার। কি খবর? এই তো ভালো। জি ন্যান্সি আপুকে বলেন যে কোনো একটা তার ফেভারিট সং ডেডিকেট করতে আপনি শাশুড়িকে। আচ্ছা মানে আন্টিকে খালামণিকে ডেডিকেট করবে তাই তো? আচ্ছা ঠিক আছে বলবো। আচ্ছা খালামণি না শাশুড়ি, শাশুড়ি আম্মা শুনছেন? থ্যাংক ইউ সো মাচ। আবার হচ্ছে আমার ভাবির ভাই, ছোট ভাই, আমার থেকে অনেক ছোট, সবসময় এভাবে আমাকে এম্বারাস করে আসে সবসময়। টেলিভিশন আজকে এম্বারাসটা করলো। আর সি ইউ যাই হোক। Thank you.
রুমি আমাদেরকে কোন গানটা শোনাচ্ছ? আমি ওই যে একটু আগে আনিক ফোন দিয়েছিল লাস্ট এই যে রোজারিতে, আমি এই যে না বলা ভালোবাসা একটি মিক্সড অ্যালবাম করেছিলাম, ওটার টাইটেল ট্র্যাকটা না বলা ভালোবাসা। শিওর শিওর। ওকে, আমরা গানটার আগে একটা ফোন নিয়ে আসি প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কে বলছেন? আপু আমি লেলিন, আমি প্রবাসী থেকে ফোন করছি, আমার থাকি সাইপ্রাসে। আমরা অনেকজন মিলে আপনাদের অনুষ্ঠানে অনেক ফোন যাবত দেখতেছি। বাহ, সাইপ্রাস থেকে ফোন করেছেন? লাইন পাইতেছি না, আমি সাইপ্রাস থেকে ফোন করছি। আচ্ছা জি, কথা বলো, ন্যান্সি আছে, রুমি আছে। হ্যাঁ, আরিফিন ভাইয়া আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়া আলাইকুম আসসালাম, ঈদ মোবারক। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, খুব ভালো ভাইয়া। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, তো আপনার একটা ছবি আছে বেরিয়েছে কমন জেন্ডার, তো সেই ছবি একটা গান শুনবো, আর ওই জানি না একটা গান আছে, এই গানটাও শুনবো। আর আপু কই? কোন আপু কই? কোথায় আপু? অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ। আর আপু ভালো ভালো গান শোনাবেন। গজদাতের কথা বলাতে একটা কথা মনে আসলো, যে আমি সবসময় এটা নিয়ে খুব শাই ফিল করতাম, আমার দাঁত নিয়ে। মানুষের একটা দাঁত উপরে থাকে, আমার দুই দুইটা উপরে। এই কারণে তোমার গলা, এই কারণে হাসিটা তো সুন্দর, আমার গলা দুইটাই। তো আমি ছোট থাকতে যখন স্টেজে গান করতাম, তো আমার বাবা একসময় খেয়াল করলো যে আমি তো, আমার বাবার মনে হলো যে কি ব্যাপার, আমার মেয়ে তো গান আরেকটু হয়তো ভালো গায়, বাবার কাছে মনে হয়েছে, তাহলে সমস্যাটা কি? তো আমাকে জিজ্ঞেস করলো যে মা কি ব্যাপার, তুমি কি সমস্যা, কি তোমার, তুমি মুখ খুলে গাচ্ছ না কেন? আব্বু খেয়াল করলো যে আমি গান গাই সময় সবসময় আমার খেয়াল থাকে যে আমার দাঁত যেন কোনো অবস্থাতে দেখা না যায়। হ্যাঁ, তো আমি মুখ চেপে টেপে গাই, গানের প্রতি আমার ফিলটা থাকে না।
তো আব্বু যেটা বললো যে দেখো মা গান আসলে শোনার জিনিস, তুমি গান এমন করে গাইবে মানুষ মুগ্ধ হয়ে শুনবে, তুমি দেখতে কেমন ডাজন্ট ম্যাটার, তুমি গান এমন করে গাও যে মানুষ তোমার চেহারার কথা ভুলে যাবে, শুধু তোমার গান শুনবে। বাহ, সুন্দর কথা বলেছে এবং সেটা কিন্তু সত্যি একটা কথা। ওরকম একটা গান শুনবো ওরকম করে দাঁত না দেখি। হ্যাঁ, আমরা এখন কোন গানটা শুনবো বলো? এই যে না বলা ভালোবাসা। না বলা ভালোবাসা। আর এইখানেও লিরিকটা লিখেছেন আমাদের শফিক তুইন ভাই, শ্রদ্ধেয় হিট সিঙ্গার। আমার ভাই শফিক ভাই, শফিক ভাই, শফিক ভাই, অনেক জোস সাথে আবার তুহিন ভাই, তুহিন ভাই, শফিক ভাই, তুহিন ভাই, অনেক জোস লিরিক লেখে। অনেক ধন্যবাদ তুহিন ভাই। আশা
আমার একটা কোশ্চেন আছে। কিতা ভাই, কে তোমার না বলা ভালোবাসা? মাই ওয়াইফ লামিয়া ইসলাম অনন্যা। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ অনন্যা, তুমি টিভি দেখছো তো? মাস্ট দেখবি ইনশাআল্লাহ। আসলে বেচারি অসুস্থ, বেচারি এতক্ষণ কি রাত জেগে টিভি না দেখলেও চলবে, পরে শুনে নিও গানগুলো। না এই জন্য একজন কোশ্চেন করেছিল, কালকে আবার দেখাবে নাকি? ওকে, তো এবার আমরা কোন গানটা শুনছি? তোমায় আমি যোচনা দেব। আচ্ছা, এই গানটা আমার খুব পছন্দের, তবে তার আগে একটা ফোন নিয়ে আসি। হ্যালো, হ্যালো, কে বলছেন? কে বলছেন? আমি বিশাল কুশা থেকে বলছি। জি, নওশিনকে বলতে চাই যে চাঁদের মধ্যে কলঙ্ক আছে কিন্তু তোমার রূপের আর গুণের কোনো মানে তুলনা নাই। এত আজকে একটা এত সুন্দর একটা নাটক দেখলাম চ্যানেল আইতে নির্জনে নিবৃতে, নওশিন এত অসাম অ্যাক্টিং করবার পারে, এটা আজকে দেখা খুব আই হোপ খুব ভালো লাগলো। নওশিন, তোমার পথ চলে এরকম সুন্দর হোক। আর একটু আরফিন, রুমি আর ন্যান্সির সঙ্গে একটু কথা বলতে চাই। জি, ওরা শুনছে। বাহির বলে দূরে থাকুক, ন্যান্সি সম্পর্কে বলতে চাই যে মেলবোর্নে আমার একটা ফ্রেন্ড ছিল স্মৃতি, লাইক ওর বাহির বলে দূরে থাকুক ভেতর বলে আসুক না, এই গানটা এত এত জোশ, সেদিন থেকে আমি ন্যান্সির ভীষণ ফ্যান হয়ে যাই। আর কম্পোজার আরফিন রুমি ইজ এ অসাম, বর্তমান জেনারেশন অনেক অনেক ভালো গান দিচ্ছে। আই হোপ, তোমার জন্য অনেক দোয়া করছি ভাই, তুমি আর অনেক অনেক সুন্দর গান করো, এই ইন্ডাস্ট্রিতে আরো আরো ভালো কাজ করো। তো উইশ ইউ বেস্ট অফ লাক, গুড। থ্যাংক ইউ সো মাচ। তোমার তোমায় আমি যোচনা দেব গানটা শোনাবে, এই গানটা আমার খুব পছন্দের একটা গান, আমার পছন্দের গান। আচ্ছা, এই গানটা কিছুক্ষণ আগে আবরার ফোন করেছিল, আবরার না হলে পরে আবরার আমাকে একদম শেষ করে দেবে যে এই গানটা কেন রিকোয়েস্ট করা হয়, মানে তার মাকে ডেডিকেট করা হয়নি। আচ্ছা, আন্টি শাশুড়ি আম্মা তাকে ডেডিকেট করছি গানটা।
কি সুন্দর গানের কথাগুলো, রাইট? এটা কার লেখা ছিল? সোহেল আরমান, সোহেল আরমান। এটা এই তো প্রেম, এই তো প্রেম ছবির গান, এই তো প্রেম ছবির গান। আচ্ছা, আমরা আরো অনেক গান শুনবো, তবে একটা ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, এরপরে আরো অনেক সুন্দর সুন্দর গান ওয়েট করছে আপনাদের জন্য। ফিরে আসছি একটা ছোট ব্রেকের পর। নওশিন এবং আমাদের সাথে আছে ন্যান্সি এবং আরফিন রুমি, একটা ফোন ওয়েট করছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। নওশিন আপু? হ্যাঁ, নওশিন আপু বলছি, কে বলছেন? হ্যাঁ, আমি টুটুল বলছিলাম চিরং থেকে। আমি একটু রুমি ভাইয়ের সাথে কথা বলবো। জি, শুনছেন। জি ভাইয়া। হ্যাঁ রুমি ভাইয়া, আমি আপনার সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড মানে আপনার এত বড় ফ্যান, আমি নিজেও মিউজিক করি, তো আমি একটু মেটাল গান বেশি কভার করি, তো যার কারণে আপনার যে ভালোবাসি ভালোবাসি গানটা সে এতটাই লাভ করে, সে আমাকে বলছে যে যদি মিউজিশিয়ান হও তাহলে রুমি ভাইয়ের মতো হবো। তো আজকে এই জন্য আপনার মানে শোটা আমি শুরু থেকেই দেখতেছি, আমি অনেকক্ষণ ট্রাই করছি আপনাকে, তো ওই ফোন করতো, বাট ওর অনেক গলায় প্রবলেম, যার কারণে সে বাজে গলা নিয়ে আপনাকে ফোন করতেছে না, তাই এত রাত পর্যন্ত আমাকে কন্ডিশন দিলে যদি আজকে রাতে কথা বলতে হয় তাহলে আপনার সাথে কথা বলতে হবে। তো আমি অনেক কষ্ট করে আপনাকে লাইন পাইছি, এবং তার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে জানি না গানটা আপনাকে গাইতে হবে ভাইয়া। আর ভাইয়া আসলে আপনি অসম সিঙ্গার, আর ন্যান্সি আপুকে কি বলবো, ওনাকে অনেক সুন্দর লাগতেছে, আর ওনার গানের গলা সম্বন্ধে তো কিছু বলার নাই, অসম আপনারা। আচ্ছা ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। আপনার নামটা টুটুল? আমি চাইবো মানে রুমি ভাই যেন দোয়া করে যেন রুমি ভাইয়ের মতো হইতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমার চেয়ে বড় হন ভাই। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর কথা। কি শুরু করলে না রুমি, তুমি দর্শক বলছিলেন কমন জেন্ডার, এটা খুব ইন্টারেস্টিং একটা মুভি। হ্যাঁ, কমন জেন্ডার এর গানটি গাবো। এর আগে আমি একটি গান করতে চাই, সেটা হচ্ছে যে ছোট্ট মেয়ে পড়শি। হ্যাঁ হ্যাঁ, ওর একটা গান, ও খুব ম্যাচিউরড একটা ভয়েস, না? খুবই ম্যাচিউরড একটা ভয়েস, আর ও খুব ভালো গান করে। সো এবার ঈদে ওর একটা সোলো অ্যালবাম বেরোছে, ওটাতে আমি আর ও দুজন একটা ডুয়েট গান করেছি। হ্যাঁ, সেটার ভিডিও আমরা জেগে আছো কি তা প্লে করেছি, ওটাতে বাধ্য হয়ে হিরো হতে হয়েছে আর কি। বাহ, মানে শখ কিন্তু ঠিকই ছিল, শখ ঠিকই ছিল, এটা তো আমি বলবো। ওর ওর পিছনের, দেখো ওর পিছনের হেয়ারস্টাইলটা দেখে কিন্তু বোঝা যায় যে তার বিশাল একটা শখ ছিল। এটা আমার দু বছরের সাধনা। বাহ, দর্শক দু বছরের সাধনা, এটা রাখতে আসলে কষ্ট, ঝরে পড়ে যায়, বাট রাখা যায় না। আচ্ছা, আপাতত গানটা যাতে মানে আমরা শুনতে পাই খুব সুন্দর করে, মজা যাতে ঝরে না পড়ে, তুমি গানটা স্টার্ট করো। ওকে, দাদিয়া না দে রে দানি দিম তা না দে রে না, দাদিয়া না দে রে দানি দিম তা না দে রে না, বেশি ভালোবাসি তোমায় তার চেয়ে বেশি ভালোবাসতে চাই, আমি যত বেশি কাছে আসি তোমায় তার চেয়ে বেশি কাছে আসতে চাই, ভালোবেসে আমাকে নাও জড়িয়ে তোমার প্রেমে ছোঁয়া
আনন্দ প্রতিদিন আমার ঘুম ভাঙায় চোখ মেলে সোনার রোদ প্রতিদিন আমার ঘুম ভাঙায় চোখ মেলে তোমারই পরশু পেতে চাই ভালোবেসে আমাকে না জড়িয়ে খুবই ভালো গেছিল পরশির ভিডিওটা যখন আমার সাথে বাজছিল তো গানটা তো বাজলো প্রথমে ওর চেহারাটা কিন্তু দেখা যায় না রাইট অনেক দূর থেকে অনেক লং শট নেওয়া ছিল তারপরে যখন দেখলাম এই পিচ্চি মেয়ে আই ওয়াজ লাইক এরকম যে এটা কে গাচ্ছে এটি অনেকে মানে ওকে দেখলে মেনশন করা যাবে না যে ওর ভোকাল কোয়ালিটি কিরকম অথবা এক্স্যাক্টলি একটা ফোন ওয়েট করছে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম নওশিন আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কে বলছেন আমি আনোয়ার হোসেন সিরাজগঞ্জ থেকে
জি বলুন। আমি প্রথমে বলতে চাচ্ছি যেটা সেটা হলো সায়েম ছাড়া আসলে আপনাকে মানাচ্ছে না, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে যেটা সেটা হলো আপনি যে এত ভালো অভিনয় করেন এটা আসলে অপূর্ব ভাইয়ের সাথে এই নাটকটা না দেখলে আসলে অসম্পূর্ণ থেকে যেত জানাটা। আর দ্বিতীয়ত বলবো রুমি ভাই এবং নেন্সি আপুর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি এটাই বলুন। রুমি ভাই এবং নেন্সি আপু আপনাদেরকে ভালো লাগছে, ঈদ মোবারক। এবং রুমি ভাইয়া আপনি আমার পছন্দের দুই দুইটা গানই শোনায় ফেলছেন, অতএব আপনার কাছে আমার কোনো রিকোয়েস্ট আর নাই, আত্মা ভরে গেছে গান শুনি। ন্যান্সি আপুর কাছে আমি স্পেশালি জানতে চাব, ন্যান্সি আপু বর্তমান কালের সবচেয়ে স্বচ্ছ এবং সুন্দর যে গানগুলো হচ্ছে এগুলো আপনার কণ্ঠ থেকে বেরোচ্ছে, আমরা সবাই আপনার ফ্যান এবং গান শুনি ভালো লাগে, আমি খুব খুশি হব যদি আপনি একটু ভোরের হাওয়া গানটা একটু শোনান। চেষ্টা করব। আমরা এখন গানটা শুনবো, কোন গানটা? স্বচ্ছ কণ্ঠে গান শুনবো, স্বচ্ছ কণ্ঠে। আমি তো সবসময় দেখা যায় যে আমার গানগুলোই করি সব প্রোগ্রামে, তো আমারও তো কিছু পছন্দের গান আছে যে গানগুলো হ্যাঁ তোমার ভালো লাগার কিছু গান শুনবো আমরা। আজকে আমি আমার পছন্দের একটা গান করব যেটা আমার ভালো লাগে, অবশ্যই আমার গাওয়া নয়। শিওর শিওর। প্রিয়তম
থ্যাংক ইউ সো মাচ ন্যান্সি, এই গানটি শোনার জন্য। আমার মনে হয় অনেক দর্শক এই পুরোনো দিনের গানটা শুনে খুব 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 খুশি হয়েছে তোমার গলা থেকে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা রুমির কোন গানটা শুনবো? ওরকম একটা বিষয় যে নিজের পছন্দের গান। আচ্ছা ওকে, আমি মরহুম শাহ আব্দুল করিম ওনার একটা গান করবো, কেন প্রীতি বাড়াইলা। It is
যাই বাজলি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাই বাজলি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাই বাজলি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাই বাজলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ কামরুলের জন্য একটা স্পেশাল থ্যাংকস, মাটি একদম মাটি উঠে নিয়ে আসছে, থ্যাংকস তোমাদের দুজনকে থ্যাংকস। আচ্ছা এবার আমরা কোন গানটা শুনবো? আমার একটা ফিল্মের গান গাই, আমার ফিল্ম মানে ফিল্মের গান। আচ্ছা ওকে, তোমারই সত্যি দিকে তোমার ভবিষ্যতে আমরা ন্যান্সির ফিল্ম দেখতেই পারি তাই না? হতে পারে সব দিকে, আজকাল সবকিছু সম্ভব, অ্যাক্ট্রেসটা সিঙ্গার হয়ে যাচ্ছে, হ্যাঁ সিঙ্গাররাও হিরো হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ আমার কোনো আপত্তি নাই। আচ্ছা একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসি। হ্যালো, হ্যালো আপু, ন্যান্সি কেমন আছেন আপনি? হ্যালো ভালো আছি জি। ন্যান্সি আপু আমি শাকিল, স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে বলছি। এই মুহূর্তে আমি আছি আপনার এলাকাতে। ভাইয়া একটু জোরে বলেন। ন্যান্সি আপু আমি এই মুহূর্তে আপনার এলাকাতে আছি, আপনার গান অসাধারণ গান এবং রুমি ভাইয়া খুবই ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আর টিভিতে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, এর জন্য স্পেশালি থ্যাংকস। আর নওশিন আপুকে তো অসংখ্য ধন্যবাদ যে নওশিন আপুর উপস্থাপনা এতটাই সুন্দর যে এরকম একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিতে পারছে, খুবই ভালো লাগছে। আর আমার যে রিকোয়েস্টটা সেই রিকোয়েস্টটা হচ্ছে রুমি ভাইয়া এবং ন্যান্সি আপুর ডুয়েল কোনো গান থাকলে অবশ্যই শুনতে চাই। আপনার উপস্থাপনা খুব ভালো লাগে আমার কাছে, থ্যাংক ইউ। আমি একটু কথা বলবো ন্যান্সি আপুর সাথে। জি বলুন। ন্যান্সি আপু কেমন আছে? ঈদ মোবারক। ঈদ মোবারক, ভালো আছি। আল্লাহ আপনাকে একটা চমৎকার গলা দিয়েছে, আমার মনে হয় আপনি যদি খালি কণ্ঠে গান গান তাতেই চলবে, আমরা আমাদের মন ভরে যাবে। আর আপনার পছন্দের একটা গান শুনিয়ে দিবেন, আর মানে আপনার যে তোমার মনের ভিতরে গানটা আমি শুনতে পাইনি, যদি আমার জন্য আরেকবার করতেন খুব ভালো। এটা গাওয়াই হয়নি, আমি গাবো। গুড লাক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা তোমার একটা গান শুনবো, মানে তোমরা কি ডুয়েট গাবে এখন কোনো নাকি কোন সোলো গান গাইবে পরে? আচ্ছা সিনেমার গানটা তো গাইতে চাইছিলে, সেটা তাহলে গেয়ে ফেলো, তোমার ফিল্মের গান। সত্তা দিকের ওরু আছে, গান গাইছে সত্তা দিকের ওরু আছে। আচ্ছা হ্যাঁ আমারও তো অংশ আছে ওখানে, ডেফিনেটলি পার্ট অফ দ্য ফিল্ম। Thank you.
কেন ভয় লাগে? কেন তুমি আগে একদিন বলছিলে যে স্টেজে নড়তে ভয় লাগে? আমি জানি না, আমার যখন অনেক মানুষ আমার দিকে তাকায় তখন আমার লজ্জা লজ্জা লাগে, লজ্জা থেকে ভয় চলে আসে। ওকে, একটা ফোন ওয়েট করছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কে বলছেন? হ্যালো, উনিও বোধ হয় লজ্জা পাচ্ছেন। ওকে, উনিও লজ্জা পাচ্ছেন, ন্যান্সির লজ্জায় লজ্জিত। আচ্ছা, আমরা এই অনুষ্ঠানের লাস্ট ব্রেকটা নিয়ে আসি। প্রিয় দর্শক, ব্রেকের পর ফিরে আসবো, কোথাও যাবেন না। লাস্ট ব্রেকটা নিয়ে ফিরে আসি একটা ছোট্ট 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 ব্রেকের পর। ঈদ উল ফিতর উপলক্ষে সকল দর্শক, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, নির্মাতা, শিল্পী, কলাকুশলী ও শুভাকাঙ্ক্ষীদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। ঈদ মোবারক। সাত দিন ব্যাপী আরটিভির ঈদ আয়োজন। মোহন খানের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম। প্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি নূরজাহান আর্ট টিভির লাইভ স্টুডিও কনসার্টে নওশিন নাহরিন, এবং আমাদের সাথে আছে আরফিন রুমি, এবং আমাদের অনেক ফেভারিট সুইট একটা সিঙ্গার ন্যান্সি। তো আমরা এখন কোন গানটা গাবো? কমন জেন্ডার ফিল্মের একটি গান করব। আচ্ছা, একটা হিন্দুদের একটি বিয়ের একটা সিকোয়েন্স ছিল। আচ্ছা, ওইটাতে একটা গান করতে হচ্ছিল, একটু ঢোল ঢাক এই স্টাইলের একটা। আচ্ছা, আজ দুটি মনের হল মধুর মিল, আজ শুভ বিবাহের সেই শুভ, আজ দুটি মনের হল মধুর মিল। বাজে ঢোল, বাজে ঢোল, বাজে ঢোল, সুন্দর মিল আজ থেকে সুখে দুঃখে রবে দুজন, গড়বে দুজনেতে সুন্দর জীবন। আজ থেকে সুখে দুঃখে রবে দুজন, গড়বে দু
যে শুভ বিবাহের সেই শুভ ক্ষণ, আজ দুটি মনের হল মধুর মিলন। আজ যে শুভ বিবাহের সেই শুভ ক্ষণ, আজ দুটি মনের হল মধুর মিলন। বাজে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা। আর ন্যান্সি আপুর গান তো অনেক ভালো লাগে, ন্যান্সি আপুকে অনেক সুন্দর লাগছে। আর আরিফিন রুমি ভাই, আমি সার্কেল মিডিয়া শাহিনের ফ্রেন্ড টপু, আমি আপনার বাসায় গেছি। আর নওশিন আপু কিন্তু অনেক ভালো নাচতে পারে, কারণ আরটিভির বর্ষপূর্তিতে আমি গেছিলাম চিনমত্তি সম্মেলন কেন্দ্রে। ওটা বর্ষপূর্তি না, ওটা হচ্ছে ব্ল্যাক হর্স আরটিভি, বলতে কি ব্র্যান্ড না। ব্ল্যাক হর্স আরটিভি, আপনি অনেক সুন্দর নাচতে পারেন, সেটা এখানেও প্রমাণ করে দিলেন। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। ওকে, থ্যাঙ্ক ইউ, সবাইকে ঈদ মোবারক। আমার আসলে কোনদিন লাগে না ভাইয়া, থ্যাংক ইউ। তারপরে গানটা কোনটা ন্যান্সি, শুনতে পাচ্ছেন আপনি? জি জি পাচ্ছি। ওই যে ভালোবাসা মেঘলাকাশ স্মৃতির বৃষ্টিতে দু চোখের আগের ভালোবাসা, ভালোবাসা
হৃদয় দুঃখের বহু ভালোবাসা ভালোবাসা হৃদয় দুঃখের বহু কে বলেছে এখন সফটওয়্যারের যুগ, কে বলেছে মানুষের গান এখন সুন্দর হয় সফটওয়্যারের কারণে? এটা তার জলজ্যান্ত প্রমাণ যে আজকাল শুধু যে সফটওয়্যার থাকলেই যে সিঙ্গার হয়ে যাচ্ছে কিংবা গান ভালো গাইছে হিট হয়ে যাচ্ছে তা না। আবার এখানে একটা কথা আছে, আমি সবাইকে বলবো একটা ইনফরমেশন, সফটওয়্যার বেসিকলি হচ্ছে আমাদের মানুষের জন্যই, সো সফটওয়্যারটা হয়তো একটু সুন্দর করে তুলে, বাট যে প্রপার ইউজ জানে তার জন্য এটা, বাট যে জানে না তার জন্য না, তার জন্য না। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ন্যান্সি, তুমি খালি গলায় যে গানটা শোনালে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন আমরা কোন গানটা শুনবো? আমি আবার নাচতে চাই। কিতা নাচবেন নি? হ্যাঁ নাচতে যাচ্ছি, নাচান। আরে এটা ছেলেদের দায়িত্ব মেয়েদেরকে নাচানো। না না সমস্যা নেই। আচ্ছা আমার একটা গান আছে, অনেক কতটুক নাচবা এটা বুঝতেছি না, তবে অনেক ভাই আমার ভাইয়া আমার মানে কি বলবো, এমন কিছু ইয়ে দিও আমার যেন আবার তারটা ছিঁড়ে উঠে যেতে না হয়, কারণ আমি একটু পাগলা আছি। কোন রকম এটা একটু, এতক্ষণ আমরা খুব রোমান্টিক সফট মেলোডিয়াস ফিল্মি অনেক শুনেছি, বাট এখন একটা শুনবো একটা মেটাল টাইপের ঢাকাল টি টাই একটা, সো একটু পাগলামি করি। হ্যাঁ পাগলামি করি। আচ্ছা ভাই লোক, আল্লাহ আল্লাহ তারটা না খুলে গেলে হয় না, একটু পরে বাসায় যেহেতু চলেই যাবো পাগলামি করি। আমার ব্যান্ডের লাস্ট 3.01 একটা অ্যালবাম এসেছিল স্বপ্নীল প্রান্তর, দ্য টাইটেল ট্র্যাক ফার্স্ট সংটা। আচ্ছা আপনাদের 0.01 এর মানে ব্যাপারটা কি, রহস্যটা কি? আগে শুনলাম 2.01, এখন হচ্ছে 3.01। হয় কি দিনকে দিন টেকনোলজি অনুযায়ী লেন্স তো আরো পাওয়ারফুল হয়, সো 3.01 একটু বেটার আরো আমাদের লিসেনার্স অডিয়েন্সের কাছে যাওয়ার জন্য আর কি, লেন্স বাড়ানোর জন্য আর কি। 3.2.1.0। আচ্ছা 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 আচ্ছা, 3.2.1.0 অ্যাকশন। এখন আমরা গানটা শুনবো, এখন আমরা গানটা শুনবো এবং সেই সাথে আমরা মাঝে মাঝে নাচবো, দর্শক আপনারাও নাচবেন।
কিন্তু আমার মাঝে মাঝে একদম রকিং শকিং হয়ে যায়, একদম আমি শুনছিলাম উ উ করে যাচ্ছে সে। দ্যাট ইজ রিয়েলি গুড। হ্যাঁ, এই যে আমি ছেলে হলে আমার গলা এরকম হতো, সবাই কেমন আছেন? বাট আমরা ন্যান্সির এই গলাটা অনেক পছন্দ করি। ন্যান্সি, এখন তোমার গান শুনবো। লজ্জা লাগে, এই যে একটা গান গাও না ন্যান্সি। এখন পরিবেশ গরম, ঠান্ডা করেন ভাই। তুমি বললে কি আমি না করতে পারি বলো? প্লিজ, আই অ্যাম প্লিজ। এটা হচ্ছে হাবিব ভাইয়ের আম্মার, মানে সবার শ্রদ্ধা আন্টির খুব পছন্দের গান, ওনার উদ্দেশ্যে গানটা। Thank you.
দোলায় দোলনায় দুলে মানে কাকে ডাকছিলে তুমি? তুমি এসো ভালোবেসে বলো। সৌরভ ছাড়ার কাকে ডাকবো? আমি এই নামটা এক্সপেক্ট করছিলাম যে সৌরভ বলবে তুমি। বাই দ্য ওয়ে দর্শক যারা জানেন না তাদেরকে বলছি, সৌরভ হচ্ছে আমাদের ন্যান্সির একমাত্র হাজবেন্ড। আচ্ছা তো এখন আমরা কার গান শুনছি? দুজনের কোন গান নাকি? আমি একটা গান আজকে গেতে চাই। আমি লিরিক লিখতে পারি না, আপনি পারেন? আচ্ছা আমি ইনস্ট্যান্ট পারি না, হয়তো একটা টিউন করবো, লালা শুনে কেউ মজা পাবে না, তারপর লালা শুনে মজা পাবে, অনেক পাবলিক আছে। আচ্ছা তাই, মানে কিভাবে কম্পোজিশন হয় আর? হ্যাঁ হ্যাঁ আমি শিখতে চাই। আচ্ছা এনিওয়ে হবে না, আবার কিছু নাই। তেরো তালের গান খুব সাধারণত করা হয় না। তোমার পায়ে নূপুর বাজে আমার মনে রাঙি নাই, তোমার পায়ে নূপুর বাজে আমার মনে রাঙি নাই, প্রাণের মাঝে সকাল সাঝে প্রেমের স্বপ্ন বুনে যায়। তোমার দীঘল কালো চুলে বৈশাখী হাওয়া দুলে এ যেন নদীর কুলে দোলা লাগে কাশ ফুলে।
করি গোপনে তোমার চোখে চে নীরবে যাইতে ও তোমার মনের প্রতিক্ষণে আসো তুমি গোপনে তোমার চোখে চে নীরবে যাই সকাল সাঝে প্রেমের স্বপ্ন গুনে যায় প্রাণের মাঝে সকাল সাঝে প্রেমের স্বপ্ন বুনে যায় আমরা একটা ডুয়েট গান কি শুনতে পারি? আচ্ছা ওটা আমরা শুনবো, তার আগে মানে একটা একটা গান আরো শুনে নি নাকি ডুয়েট গান গেলে তো তোমরা বলবে ঠিক আছে আজকে আর না নশনা পূজাই, সো ইটস বেটার আমরা আরো একটা সলো গান শুনে নি, কি বলো? এবার তোমার পছন্দের কোন গান তুমি যেমন কি লিখি তোমার গাইলে এরকম কোন পছন্দের গান যদি থাকে খুব ভালো লাগার গান, আমার সলো গান একটা করি। শিওর পছন্দের একটা গানের আমি একটা অন্তর গাবো। শিওর
আমি খালি গলায় গাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার খালি গলা শোনার জন্য অনেক দর্শক অধীর আগ্রহে আছে। থ্যাংক ইউ। তুমি যে এই গানটা গাচ্ছিলে যখনই শুরু করলে, তখনই আমি তো, আমার তো টকব্যাক থাকে, আমার তো পিসিআর এর সমস্ত কিছু তো কানে আসে, তো একটা বিশাল চিৎকার শুনলাম, এই সবাই চুপ সবাই চুপ, মানে বুঝতেই পারছো তোমার এই গানটা সবাই কত পছন্দ করেছে। গানটা আধুরা রয়ে গেল। হ্যাঁ, গান ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় না। এই গানটা আমি যখনই গাই ছোটবেলা থেকে শুনছি গান অনেক, আমি প্রতিবারই গাওয়ার সময় আমি সৌরভের মুখটা মনে করে গাই, কারণ হচ্ছে যে আমরা এখানে সবাই একটা কথা খুব আমার মনে হয় যে সবাই আমার সাথে একমত হবে, যারা আমরা সংসার লাইফে আছি আর কি, সেটা আমরা যারা মিডিয়াতেই কাজ করি বা বাইরেই করি, আর বিশেষ করে মিডিয়াতে কাজ করলে যদি লাইফ পার্টনারের সাপোর্টটা না থাকে তাহলে তো কাজ করা খুবই কঠিন। হ্যাঁ, শুধু কাজ কেন, যে কোনো ক্ষেত্রে। তো আমার মার অবদান তো অবশ্যই অনেক আছে, তারপর যদি আমি এখন যে কাজ করতে পারছি সেটা তো সৌরভের জন্য। তো সৌরভের উদ্দেশ্যে বলি যে তোমাকে অনেক ভালোবাসি, আমাদের কিন্তু কখনোভাবে বলা হয়নি যে আমরা কেউ কাউকে ভালোবাসি, আর হচ্ছে যে তুমি মানুষটা অনেক ভালো, রাগটা একটু বেশি, রাগটা একটু কম, এটা ছাড়া তুমি খুব ভালো মানুষ, খুব ভালো। সো সুইট, সো সুইট। এবার আমরা ডিরেক্টলি আইফেন রুমের কাছে চলে যাবো, একটা নশিরা পর একটা নাম দেওয়া উচিত, ইমোশনাল কন্যা। হ্যাঁ, এটা আমার নামটা একদম খাটি দিয়েছো, এবং ন্যান্সির সাথে আমার সবসময় কেন ইমোশনাল ব্যাপার স্যাপার হয়, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট, এই মেয়েটা খুব খারাপ মেয়ে। আমি একটা গান শুনাই, যে ও তো ওর পছন্দের অনেকগুলি গান গেল, দুইটা গান না তিনটা গান, আমি তো এখানে আছি। আচ্ছা আচ্ছা, গাও গাও। তো মাঝে মাঝে অনেক কথাই আমি শিখি দর্শক, এফ শার্প, জি শার্প, বি শার্প, এটা হচ্ছে মাথার উপর দিয়ে যায় যদিও। আমার খুব পছন্দের একটা গান, একটা সারপ্রাইজ লি গাওয়ার সময় বুঝবে এটা আসলে কি, কিছু বলবো না, আগে না গেলে আধুরা রে জায়গা মেরে জিন্দেগি, মাই ফেভারিট সং। সখিয়ো মে ডুবুয়ে আদায়ে চেনে সি ঢলকে হুই হ্যায়, জুলফ কি ঘরে ঘরে ঘটায়ে রে, শানে সি ঢলকে হুই হ্যায়, লহরাতা চল কে জ্যাস বাদল, বাহো মে ভরি হ্যায় জ্যাস চাঁদনি, ধূপ কি চাঁদনি,
पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँगी तो तुमसे क्या कहूँ, तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँगी तो तुमसे क्या कहूँ, किसी जवान भी वो लफ्ज ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूँ। मैं अगर कहूँ तुम सा हसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी सच है कुछ भी नहीं, तुमको पाया है तो जैसे खोया हूँ। Thank you so much. I really love this song and thank you. এটা কি হলো রুমিন ভাইয়ের বেলায়? এতগুলো থ্যাংক ইউ, আমার বেলা কম কেন? ছেলে মানুষ তোমার বেলায় তো কি দিব বলো, মানে না আবার গাও তাহলে দিব। আরে না তুমি তোমার বেলায় কিছু বলার নাই না, তুমি এত সুন্দর গাও, এত তোমার বেলায় ইমোশনাল, আমার বেলায় খুশি। তোমার গান শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে, আমি হাসাই দিছি না, তুমি আবার মনের ভিতরে দোলা দিয়ে দিয়েছো। আচ্ছা আমাদের একেবারে সময় নেই হাতে, আমাদেরকে বিদায় নিতে হবে, আমরা মনের ভিতরে বিদায় নিই। হ্যাঁ সেটা বিদায় নেবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নেবো। সব মিউজিশিয়ানদের জন্য একটা আমি হাততালি দিয়ে নিই, দর্শকরা টেলিভিশনের পর্দার ওখান থেকে হাততালি দিয়ে নেবে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক জোস বাজিয়েছেন এবং আমাদের মজাটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। আর আপনি মিস্টার কামরুল বংশী বাদক, আপনার বাঁশি শুনে তো আমরা ওই যে আর কাজ নাই, সব পাগলই হয়ে গেছে। একটা ছিল না হেমিলিয়নের বাঁশি, বাংলাদেশে বাঁশি হলো নারায়ণগঞ্জের বাঁশি হলো। আরে বন্ধু কই রইলা রে, ওরে বাবা আমারে ছাড়িয়া কই রইলা রে, নারায়ণগঞ্জ থাকে। আচ্ছা আর সব স্পেশালি মানে আমাদের আড়ালে যারা আছেন, যাদেরকে সবাই দেখছে না, ওনাদের সবাইকে, কলা কৌশলী যারা আছেন, ক্যামেরা এবং যেখানে যে যে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আরটিভি আরটিভি তানিভ ভাই, এক্স্যাক্টলি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শেষ করতে পারবো না। মানে এই মুহূর্তে যারা পিসিআর এ আছেন, তানিভ ভাই, টিপু ভাই এবং বাকি সবাই, নূরজাহানকে অনেক অনেক থ্যাঙ্কস, ইরফান ভাই, ফামি আপুকে অনেক অনেক থ্যাঙ্কস, তবে সাউন্ড ইঞ্জিনিয়ার মিন্টু ভাই, ভেরি গুড টু ব্যালেন্স ইয়ার, আর এতক্ষণ আমাদের পাশে যে ছিলেন, কি দেয়ার কিছু নাই, ওভারলোড। তোমরা আমাকে দিতে পারো খুব চমৎকার একটা গান দিয়ে, খুব সুন্দর একটা গান দিয়ে, শূন্য আমি রিক্ত, আমি দেবার কিছু নাই, আছি শুধু ভালোবাসা দিয়ে দিলাম। ক্যামেরাতে যারা কাজ করছেন তাদের সবাইকে থ্যাঙ্কস জানিয়ে, প্রিয় দর্শক আশা করব আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, আমার তো সময় অনেক ভালো কেটেছে এই দুজন মানুষের সাথে, এবং আই এম শিওর যে আপনারা টেলিভিশনের সামনে বসে অনেক অনেক ভালো সময় কাটিয়েছেন। আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেব। আই রুমি ভাই, আপনি ক্যামেরাম্যানদের ইয়ে থ্যাঙ্কস দিলেন না, ওনাদেরকে আমাদের কারণে শুনতে মিসিং করেছেন, আপনি কি অন্য কোথাও ছিলেন? অনেক আগে দিয়েছি ভাই, সবাইকে অনেক আগে দিয়েছি, আরেকটু বেশি করে দেন ওনাদেরকে, অনেক বেশি বেশি অনেক বেশি বেশি থ্যাঙ্কস, ওর কথা শুনেন না, অনেক বেশি থ্যাঙ্কস। আচ্ছা এবার ম্যাডাম ন্যান্সি এবং স্যার রুমি আপনাদের গান শুনবো। আমি একটা দুঃসাহস করবো আর কি, সেটা হচ্ছে যে হাবিব ভাইয়ের জায়গায় গানটা আমি গাবো আর কি, আমার গুরু হাবিব ভাই, তো দুজন মিলে আমায় তোমার মনে কি জানি, আমি তোমার না মিলে ঝিলে মনের ভেতর ঘুরে আসতে চাই আর কি। তার আগে আমি তোমাদের কাছে হাফ মিনিট একটু সময় চাইছি, হাফ মিনিট, দর্শকদেরকে কিছু একটু বলবো, দর্শকদেরকে একটা কথা বলবো। প্রিয় দর্শক বিদায় নিচ্ছি, তবে দেখা হবে আবারও শনিবার রাত 11:30 রবি জেগে আছো কিতে, ভালো থাকবেন, আরটিভির সাথেই থাকবেন, গান শুনতে শুনতে বিদায় নেবো, বাড়ি যেয়ে ঘুমাবো। ঘুমাচ্ছে না, সকালে শুটিং আছে, আমার ক্ষুধা লাগছে, বের হয়ে খাবো। বলতে চাই
একবার ঘুরে আসতে চাই আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই Yeah.